সেবা আমরা আগেরবারও করেছিলাম, তাদেরও এবার করা হবে। তাদের আমরা সপ্তমী, অষ্টমী, নবমী আমরা খাওয়া দাওয়া করাই। সমস্ত পাড়া লোকজন, আমাদের ক্লাবের দর্শনার্থীদের সবাই আসে, সবাই খাওয়া দাওয়া করে, খুব আনন্দ উপভোগ করি। আমরা বস্ত্র দান করি, এই করে পূজার আগে আমরা এসবের মধ্য দিয়ে কাটাতে চাই। আজকে থেকে মোটামুটি তো পূজার ঢাকে কাঠি পড়ে গেল, পড়ে গেল। তো এখন থেকে মানে কি, মানে আর যে কটা দিন পূজার বাকি, কিরকম মানে সদস্য সমর্থকদের নিয়ে মানে কি ধরনের পরিকল্পনা? আমাদের আরেকটা বিশেষ আকর্ষণ আছে, সেটা হলো যে আমরা প্রত্যন্ত গ্রাম, হেমাকুমারী গ্রাম। সেই হেমাকুমারী গ্রামে অনেক দিন দুর্গা পূজা হয় না, সেখানে আমাদের ক্লাবের তরফ থেকে, আমাদের সেক্রেটারির উদ্যোগে, যে সেখানে গতবার থেকে আমরা দুর্গা পুজো শুরু করেছি, এবারেও সেখানে সমস্ত খরচ টরচ আমরা দিয়ে ওই হেমাকুমারী গ্রামে আমরা আবার দুর্গা পূজা উৎসবটা সেখানেও পালন করি। কোন জায়গায় হেমাকুমারী গ্রামটা? একদম বর্ডার, বাংলাদেশ বর্ডার। আচ্ছা আচ্ছা, মানে সেখানে একটা দুর্গা পূজা চালু করতে আমরা শুরু করেছি। ওরা বহু বছর ধরে চেষ্টা করেও পুজো করতে পারছিল না। আচ্ছা, আমাদের কাছে খবর আসার পরে আমরা গিয়ে ওখানে ওদের সহযোগিতা করে পুজো সমস্ত কিছু বহন করেছি আমরা। কারা চালায় ওই প্রোগ্রামটা? ওখানকার গ্রামের, হেমাকুমারী গ্রামের মোটামুটি ওখানে, হ্যাঁ, 56টি পরিবার আছে। এবারও ওরা ফোন করেছিল, আমরা বলেছি এবারও করবো, দুর্গা পূজা, কালী পূজা সবই করি আমরা। এবং মিলিটারিদের কাছে, বর্ডার ফোর্সের কাছে আমরা রিকোয়েস্ট করেছি যে আগেরবারও বাংলাদেশের লোক এসেছিলো ওখানে, পুজো দেখেছে, খাওয়া দাওয়া করেছে। এবারও রিকোয়েস্ট করেছি যে এবারও যাতে একটু গেট খুলে ওরা যাতে আসতে পারে। আমরাও এখান থেকে সকল সদস্য নিয়ে যাই, আমরা পুজোর ওদের সাথে একটু আনন্দ উপভোগ করে চলে আসি। হিন্দু মুসলিম মিলে, হিন্দু মুসলিম
সব জাতি ভেদাভেদ কী করে ওরা পুজো করে, খুব ভালো লাগে, পারলে আপনারাও যাবেন, খুব ভালো লাগে। হয়ে যাওয়ার পরেও প্রচুর খরচা, ওষুধে খরচা হয়, এতে খরচা হয়।